হ্যালো ডিয়ার ফ্রেন্ড, স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি ইস্তিয়াক খান ঝুমন রয়েছে আপনাদের সাথে। সো আমরা এই ভিডিওতে মূলত ডিজিটাল মাল্টিমিটার কিভাবে ব্যবহার করতে হয় সো আমরা একটি মাল্টিমিটার সম্পর্কে জানব। তো এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে আপনারা অনেকেই ডিজিটাল মাল্টিমিটার ব্যবহার করতে জানেন না, তো তাদের জন্য মূলত এই ভিডিওটি করা যাতে আপনারা খুব সহজেই ডিজিটাল মাল্টিমিটার ব্যবহার করতে পারেন। সো আমরা পরবর্তীতে অ্যানালগ মাল্টিমিটার সম্পর্কেও জানব। এই মুহূর্তে আসলে আমার কাছে অ্যানালগ মাল্টিমিটারটি নেই, যদি থাকতো তাহলে আমি অবশ্যই সেটার উপরও কি একটা সেপারেট ভিডিও করতাম। তো আমি ইন ফিউচার অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব অ্যানালগ মাল্টিমিটারের উপরে। সো আপাতত আমরা এই মিটারটা সম্পর্কে জানি। সো ডিজিটাল মাল্টিমিটার ম্যাক্সিমাম একই ধরনের হয়ে থাকে, অর্থাৎ আপনি এখানে নব দেখতে পাচ্ছেন, সমস্ত বিষয় একই ক্যাটাগরির হয়ে থাকে, তবে এর স্ট্রাকচার দেখতে বিভিন্ন ধরনের হয়ে থাকে বিভিন্ন মডেল অনুযায়ী। অনেকের হয়তো বা দেখতে পাবেন যে সাইজে বড়, অথবা এই কালারটা ভিন্ন, অথবা অন্যরকম শেপের। সো যাই হোক না কেন, এদের কার্যক্রম কিন্তু প্রায় সিমিলারই হয়ে থাকে। তো এই মাল্টিমিটারটা আমরা সম্পর্কে জানি, যেমন এটার উপর আপনারা দেখতে পাচ্ছেন ব্র্যান্ডিং, ইউনিটি হচ্ছে এটার ব্র্যান্ড এবং ইউটি 33B+ হচ্ছে এটার মডেল। সো এই ব্র্যান্ডের যে মাল্টিমিটারগুলো হয়ে থাকে, ডিজিটাল মাল্টিমিটারগুলো, এগুলো খুবই ভালো হয়ে থাকে। আমি এই মাল্টিমিটারটা প্রায় অলমোস্ট 2 বছরের উপরে হবে ব্যবহার করছি। সো এখন পর্যন্ত ভালো পারফর্ম করছে। সো প্রাইস কিছুটা বেশি হলো, আপনাদেরকে সাজেশন করবো এই ধরনের মাল্টিমিটারগুলো নেয়ার। 250-300 টাকার মধ্যে যে মাল্টিমিটারগুলো পাওয়া যায়, আসলে সেগুলো বেশি দিন টেকসই হয় না, ব্যাটারি প্রবলেম দেয়, এটা সেটা অনেক ধরনের প্রবলেম দেখা দেয়। সো তার থেকে আমি আপনাদের সাজেস্ট করবো আপনারা এই ধরনের মাল্টিমিটারগুলো কিনবেন। ওকে, সো এই মাল্টিমিটারগুলো কোথায় পাওয়া যেতে পারে অবশ্যই আপনারা এই প্রশ্নটা করবেন। সো এই ধরনের মাল্টিমিটারগুলো আপনারা অনলাইন শপে পাবেন, যেমন 100bd.com আছে, তারপরে গুলিস্তান পাটোয়াতুলিতে আপনারা পেয়ে যাবেন। তো লোকেশনগুলো আপনারা একটু জাস্ট নিজেরা ঘেটে বের করবেন। অলরাইট, সো আমাদের কাজ হচ্ছে এই মাল্টিমিটারটার আমরা A to Z জানবো। ওকে, সো এখন আমাদের কাজ হলো যে এই ডিজিটাল মাল্টিমিটারটার A to Z সম্পর্কে আমরা জানবো। সো আমরা একে একে জানি, যেমন উপরে আপনারা দেখতে পাচ্ছেন এই ডিসপ্লের উপরে হচ্ছে লেখা ইউনিটি এবং UT33B+ হচ্ছে এটার মডেল নাম্বার, অর্থাৎ কোম্পানি এবং মডেল নাম্বারটা আপনারা এখানটা পেয়ে যাচ্ছেন। সো এইটা যে একই জায়গায় থাকতে হবে এমন কোনো কথা নেই, আপনার হতে পারে মাল্টিমিটারের পিছনের দিকে হতে পারে, সাইডে হতে পারে, অথবা সামনে কোথাও লেখা থাকতে পারে তাদের মডেল নাম্বার। অ্যান্ড দেন আমরা এখানে দেখতে পাচ্ছি ইয়েলো রঙের একটি বাটন আছে। তো এই বাটনটা হচ্ছে হোল্ড বাটন এবং SEL বাটন। সো মূলত হোল্ড বাটনটা কেন ব্যবহার করা হয়, আমরা কোনো নির্দিষ্ট ভ্যালু যদি হোল্ড করে রাখতে চাই, সাপোজ আমরা 220 ভোল্ট বা 30 ভোল্ট, এই ভ্যালুটা যদি আমরা ভুলে যাই, সেই ক্ষেত্রে আমরা হোল্ড করে রাখলে সেই ভ্যালুটা আমরা ফিক্সড করে রাখতে পারবো। তো আমরা বারবার দেখে নিতে পারবো যে আমাদের আসলে ভোল্টেজটা কত ছিল বা এম্পিয়ারটা কত ছিল, সেটার জন্য হোল্ড করা। আর এই পাশে আরেকটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের ব্রাইটনেস বাটন, অর্থাৎ আমরা যদি আমাদের ডিসপ্লের ব্রাইটনেস অন রাখতে চাই, সেই ক্ষেত্রে আমরা এটাকে অন অফ করতে পারি। সো এই বাটনটা কিন্তু সকল ডিজিটাল মাল্টিমিটারে থাকে না, যেগুলো একটু প্রাইস ভালো বা ভালো মডেলের সেগুলোর মধ্যে এই বাটনটা আপনারা পাবেন। এরপরে হচ্ছে আমাদের নব অপশন। সো এইটা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় নব। সো এই নবটাকে আমরা ঘুরিয়ে বিভিন্ন ফাংশনে সেট করি, এবং এই নবের উপরে দেখতে পাচ্ছেন একটা দাগ দেওয়া থাকে, এবং প্রত্যেকটা ডিজিটাল মাল্টিমিটারের এই নবের এক পাশে এরকম একটা দাগ কাটা থাকবে। দেখেন মাঝখানে একটু গর্ত করে দাগ কাটা আছে, এই দাগ কাটাটা হচ্ছে আপনি যেখানে রাখবেন সেই ভ্যালু অনুযায়ী এটা আমাদের সেট হবে, অর্থাৎ আমাদের ডিজিটাল মাল্টিমিটারটা সেট হয়ে যাবে। অ্যান্ড দেন আপনারা পাচ্ছেন বিভিন্ন ধরনের ফাংশনগুলো। এর নিচে রয়েছে আমাদের হচ্ছে প্রুফ যে আছে, সেই প্রুফগুলোকে প্লেসমেন্ট করার জন্য 3টা অপশন। এখানে দেখতে পাচ্ছেন 10 ampere max, এবং এখানে হচ্ছে ফিউজ দেওয়া আছে, 2টা ফিউজ, এই দুইটার সাথে ইন্টারনাল একটা ফিউজ এবং এই দুইটার সাথে ইন্টারনাল একটা ফিউজ আছে। সো এই ফিউজগুলোর আবার এখানে মেজারমেন্ট ভ্যালু দেওয়া আছে, সো এখানে দেওয়া আছে, অর্থাৎ এর উপরে যদি আপনি মেজারমেন্ট করতে চান, এর ইন্টারনাল যে ফিউজটা আছে সেটা কেটে যাবে বা সেটা নষ্ট হয়ে যাবে, তখন আমাদের কি সার্কিটটা ওপেন হয়ে যাবে, অর্থাৎ আমাদের এই ডিজিটাল মাল্টিমিটারটা সেফটির জন্য এখানে 2টা ফিউজ ব্যবহার করা হয়েছে। আর এই যে আমাদের প্রুফ প্লেসমেন্ট করার যে হোলগুলো, এই 3টা হোল, সো এই 3টা হোলের ভিতরে প্রথমেটা দেখতেই পাচ্ছেন 10 ampere max, অর্থাৎ এটা হচ্ছে আপনি যখন এম্পিয়ার মেজারমেন্ট করবেন তখন তার জন্য। তারপরে এটা হচ্ছে কমন, COM দিয়ে লেখা, এটা হচ্ছে আমাদের কমন টার্মিনাল। আর এটা হচ্ছে ভোল্টেজ মিলি এম্পিয়ার, মাইক্রো এম্পিয়ার মেজারমেন্ট করার জন্য। অলরাইট, সো এবার আসা যাক আমাদের প্রুফগুলো দেখতে কিরকম হয়। তো এই হচ্ছে আমাদের প্রুফ, এরকম সাথে তার লাগানো থাকে। আর এই নবগুলো হচ্ছে আমাদের কি মূলত আমাদের যে প্রুফগুলোর প্লেসমেন্ট করার জন্য আমরা ব্যবহার করে থাকি। সো এগুলো কিভাবে প্লেসমেন্ট করবেন সেটা আমি বলছি। তো এবং আমরা এই যে 2টা প্রান্ত দেখতে পাচ্ছেন, এই প্রুফ দুইটা প্রান্ত হচ্ছে আমাদের রেড কালারটা সাধারণত পজিটিভ আর ব্ল্যাক কালারটা নেগেটিভ হিসেবে আমরা কি জেনে থাকি। তো এখন আমরা এটা একটু প্লেসমেন্ট করি। সো আমরা একেবারে শুরু থেকে দেখাচ্ছি, কেননা আপনারা অনেকে আছেন ডিজিটাল মাল্টিমিটার সম্পর্কে তেমন ধারণা রাখেন না, তো তাদের জন্য। তো ব্ল্যাক কালার যেটা থাকে এটা সবসময় কমন, যে প্রান্ত আছে সে কমন প্রান্তে
ইনপুট করবেন। সো এটা আমাদের দেখেন এই যে কমন যে প্রান্ত আছে, প্রত্যেকটা ডিজিটাল মাল্টিমিটার আপনারা কমন অপশন পাবেন, এবং অ্যানালগ মাল্টিমিটারও কিন্তু এরকম আপনার কমন অপশন আছে। তো এই কমন অপশন হচ্ছে আপনার প্লেসমেন্ট করলাম, দেন এখন আমাদের ডিপেন্ড করবে যে আমরা আসলে কি মেজারমেন্ট করতে চাচ্ছি। আমরা যদি অ্যাম্পিয়ার মেজারমেন্ট করতে চাই তাহলে আমরা এই পাশেরটা প্লেসমেন্ট করব, আর যদি আমরা ভোল্টেজ, মিলি অ্যাম্পিয়ার, মাইক্রো অ্যাম্পিয়ার, এবং উপরে দেখতে পাচ্ছেন ডায়োড চিহ্ন দেওয়া আছে, ওহম চিহ্ন দেওয়া আছে, এই ধরনের মেজারমেন্টের জন্য কি আমাদের এই পাশের রেড কালার যে প্রুফটা আছে আমরা সেটা প্লেস করব। প্লেস করা হয়ে গেল। সো প্লেস করার পরে আরেকটা জিনিস আমি একটু বলে দিই, যেমন এটা পিছনে আপনারা একটা অপশন পাবেন, এটাকে যদি আপনার টানেন তাহলে আপনি এটাকে একটা জায়গায় স্ট্যান্ড বাই করে রেখে দিতে পারবেন। তো আমরা এটা এখন আপাতত করছি না, সো যেহেতু আমার এখানে স্পেস কম এর জন্য। দেন এখন আমরা সমস্ত কাজ আমাদের প্রুফের উপর ডিপেন্ড করে। তো এই প্রুফটা এখন কি কন্ডিশনে আছে? অফ কন্ডিশনে আছে। সো অফ কন্ডিশন থেকে আপনি ডানেও মুভ করতে পারবেন, বামেও মুভ করতে পারবেন। সো আমরা যদি বাম পাশে মুভ করি তাহলে এই পাশে আসবে, আর যদি ডান পাশে মুভ করতে চাই তাহলে জাস্ট এটাকে আবার ডান পাশে এভাবে আমরা মুভ করতে পারবো। সো ডানে ভাবে আপনার যেদিকে দরকার কাজ অনুযায়ী আপনি এটাকে মুভ করবেন। এখন দেখেন আমাদের এখানে বলেছিলাম একটি ব্রাইটনেস বাটন আছে, আমরা যদি এটাকে প্রেস করি তাহলে আপনারা ফুল লাইট দেখতে পাচ্ছেন, অর্থাৎ এর ইন্টারনাল একটা এলইডি বাতি আছে সেটা অন হয়ে যায়, আবার প্রেস করলে এটা অফ হয়ে যায়, ঠিক আছে। এবং আমরা যে ভ্যালুটা দেখতে চাচ্ছি এটাকে হোল্ড করার জন্য এটাকে হোল্ড প্রেস করলে এই যে ভ্যালুটা আছে এটা হোল্ড হয়ে থাকবে, এটার পরিবর্তন হবে না। তো অনেক ক্ষেত্রে আপনার এরকম হতে পারে যে কোনো কিছু মেজারমেন্ট করছেন এখানে ভ্যালু চেঞ্জ হচ্ছে না, তখন হোল্ড বাটনটা প্রেস করে এটাকে আনহোল্ড করে নেবেন। এবং আরেকটা ব্যাপার দেখেন, আমি লাইটটা অন করে দিই। হোল্ড যখন আমরা প্রেস করেছি এখানে কিন্তু ডিসি উপরে কিন্তু এইচ লেখা আছে, অর্থাৎ এটা হোল্ড অপশনে আছে। অলরাইট, সো আমরা হোল্ড অপশনটা ছেড়ে দিই, দেওয়ার পর আমরা আবার এটাকে অফ কন্ডিশনে নিই। এখন দেখেন আমরা এই যে প্রুফটা কোন কাজের জন্য কখন প্লেসমেন্ট করব এটা হচ্ছে বোঝার বিষয়। আমরা যদি ডান পাশ থেকে দেখি এখানে ভি লেখা আছে, এবং ভি দেওয়ার পরে এর পাশে কিন্তু সোজা স্ট্রেট একটা দাগ দেওয়া আছে, অর্থাৎ এটা আমাদের ডিসি ভোল্টেজ মেজারমেন্ট করার জন্য। এবং এই পাশে দেখেন একটা লম্বা লম্বি দাগ দেওয়া আছে, এবং এই যে প্রান্তটা এখান থেকে শুরু করে এখানে আবার আরেকটা দাগ দেওয়া আছে, অর্থাৎ এর সীমানা এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে এর সীমানা। কার? ডিসি ভোল্টেজ মাপার জন্য ভোল্টেজের গায়ে স্ট্রেট দাগ দেওয়া আছে। এখন যখন আমরা এসি ভোল্টেজ মেজারমেন্ট করব তখন কিভাবে করব? এসি ভোল্টেজ মেজারমেন্ট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ভোল্টেজ, ভোল্টেজ দেওয়ার পরে আমরা সাইন ওয়েভ একটি ওয়েভ দেখতে পাচ্ছি। এই ওয়েভ দেখে আপনাকে বুঝতে হবে এটা হচ্ছে আমাদের এসি মেজারমেন্ট এরিয়া। এসি মেজারমেন্ট এরিয়া কতটুক? এই দাগ থেকে শুরু করে এই দাগ পর্যন্ত। এখন আসা যাক যে আমরা ডিসি ভোল্টেজ কত পর্যন্ত মেজারমেন্ট করতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন 200 মিলিভোল্ট, এম দিয়ে বোঝানো হচ্ছে মিলি, দেন হচ্ছে 2000 মিলিভোল্ট, দেন হচ্ছে 20 ভোল্ট, ঠিক আছে। এখান থেকে শুরু হবে ভোল্ট, 20 ভোল্ট, তারপর হচ্ছে 200 ভোল্ট মেজারমেন্ট করতে পারবেন, ম্যাক্সিমাম 600 ভোল্ট পর্যন্ত মেজারমেন্ট করতে পারবেন। অর্থাৎ এটি কি শুধু ডিসি ভোল্টেজ মেজারমেন্ট করার জন্য। আর যখন আমরা এসি ভোল্টেজের দিকে আসছি সেটা কত? আপনার এখান থেকে 200 ভোল্ট থেকে শুরু করে ম্যাক্সিমাম 600 ভোল্ট পর্যন্ত এসি আপনি এই মিটার দিয়ে মেজারমেন্ট করতে পারবেন। সো এক এক মিটারের ক্ষেত্রে এক এক রকম হতে পারে, এই জায়গাটা অবশ্যই একটু চেক করে দেখবেন যে ম্যাক্সিমাম কত ভোল্টেজ পর্যন্ত মেজারমেন্ট করতে পারবে। সো এই ভোল্টেজের উপরে গেলে কিন্তু আপনার মিটারটা নষ্ট হয়ে যাবে, সো অবশ্যই খেয়াল রাখবেন এইখানে আপনার ঠিকঠাক আছে কিনা। অলরাইট, সো আমরা আগে একটু ফাংশনগুলো বুঝি, দেন আমরা নবটা কীভাবে সিলেকশন করবো সেটা আমি বলছি। দেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে 12 ভোল্ট, 9 ভোল্ট এবং 1.5 ভোল্ট। সো এটা হচ্ছে বিভিন্ন কম্পোনেন্ট মেজারমেন্টের জন্য। সো এটার এক্সাক্ট ব্যবহার এই এখন পর্যন্ত আমি করি নাই, সো এক্স্যাক্টলি আসলে এটার ব্যবহারটা কী এই মুহূর্তে আমার ধারণা নেই, অনেকের হয়তো ধারণা আছে, সো আপনারা কিন্তু কমেন্ট সেকশনে লিখে দিতে পারেন। সো আমার ধারণা যেটা সেটা হচ্ছে যে আপনার ডায়োড, ট্রানজিস্টর, বিভিন্ন জিনিস মেজারমেন্ট করার জন্য হয়তো বা এই ভোল্টেজ লেভেলগুলো মেজারমেন্ট করা হয়ে থাকে। তো যেহেতু আমি ব্যবহার করি না, সো ভুলে গেছি আসলে এটা কোন কারণে ব্যবহার করতে হয়। দেন আসা যাক আমরা পরবর্তী ফাংশনটা, সেটা হচ্ছে এম্পিয়ার। সো এম্পিয়ার আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা স্ট্রেট দাগ দেওয়া আছে, অর্থাৎ এটা হচ্ছে আপনার ডিসি এম্পিয়ার মেজারমেন্ট করা। সো ডিসি এম্পিয়ার মেজারমেন্ট করার জন্য 200 মাইক্রো এম্পিয়ার আপনি মিনিমাম মেজারমেন্ট করতে পারবেন, দেন হচ্ছে 200 মিলি এম্পিয়ার, অ্যান্ড দেন 10 এম্পিয়ার পর্যন্ত আপনি ম্যাক্সিমাম মেজারমেন্ট করতে পারবেন। সো আপনি যখনই কিনা এই 10 এম্পিয়ার পর্যন্ত মেজারমেন্ট করবেন, অর্থাৎ এম্পিয়ারের আপনি যে ভ্যালু দেখতে যাবেন, তখন এই রেড কালার নবটা কোথায় চলে আসবে? এই প্রান্তে চলে আসবে, এটা মনে রাখবেন। এরপর ওহম চিহ্ন দেওয়া আছে, আপনি রেজিস্টর, ইন্ডাক্টর বা ওহমিক কোনো মান যদি আপনি দেখতে চান তখন আপনি এখান থেকে মেজারমেন্ট করবেন। কত থেকে? এখানে দেখতে পাচ্ছেন 200 ওহম, দেন 2000 ওহম, দেন 20 কিলো ওহম বা 20 কিলো ওহম, তারপর হচ্ছে 200 কিলো ওহম এবং
20 মেগা ওহম পর্যন্ত ম্যাক্স আপনি এটা দিয়ে মেজারমেন্ট করতে পারবেন, অর্থাৎ ইন্ডাক্টর ভ্যালু বা আপনার রেজিস্টরের কোনো যদি ভ্যালু মেজারমেন্ট করতে হয় এখান থেকে মেজারমেন্ট করবেন। দেন আবার অফ কন্ডিশন, অর্থাৎ আপনার মিটারটি অফ করার জন্য এখানে নিয়ে আসবেন। এখন আসা যাক আমরা আমাদের এই নবটা কখন কিভাবে কখন সেট করব। সো যখন আপনি মিটারটাকে অফ রাখতে চান তখন আপনার নবটা থাকবে এইখানে, আর যখন কিনা আপনি রেজিস্টরের মেজারমেন্ট ভ্যালু বের করতে চান তখন কিভাবে করবেন দেখেন। আমরা যদি এখানে 200 সিলেক্ট করি, সো 200 ওহম কিন্তু আমাদের এখানে কি ম্যাক্সিমাম ভ্যালুতে আমরা সেট করেছি, অর্থাৎ আপনার মিনিমাম 0 ওহম থেকে শুরু করে 200 ওহম পর্যন্ত আপনি এইখানে সিলেক্ট করলে আপনি মেজারমেন্ট করতে পারবেন। কিন্তু আপনার রেজিস্টরের ভ্যালু যদি 200 ওহমের বেশি হয় সেক্ষেত্রে কিন্তু আপনি নবটা এখানে রাখলে আপনি এক্সাক্ট মানটা পাবেন না, তখন আমাদের 200 ওহমের উপরে যদি আমরা কোনো কিছু মেজারমেন্ট করতে চাই তখন আমরা 2000 ওহমে সিলেক্ট করব। অর্থাৎ আমাদের যদি এরকম হয় যে আমরা 1500 ওহম মেজারমেন্ট করতে চাই তখন আমরা এটা সিলেক্ট করব, কিন্তু 2000 ওহমের উপরে যখন হয়ে যাবে তখন আমরা সিলেক্ট করব 20 কিলো ওহম বা 20 কিলো ওহম। মানে তো তখন আমাদের কি মেজারমেন্ট হবে কি 2000-এর উপরের ভ্যালু কিন্তু 20 কে বা 20000-এর নিচে হচ্ছে আমাদের ভ্যালু মেজারমেন্ট করার জন্য এটা, আর 200 কে বা 200 কিলো ওহম যদি আমরা মেজারমেন্ট করতে চাই তখন এটা। সো এইভাবে হচ্ছে মেজারমেন্ট, প্রত্যেকটা এইভাবে মেজারমেন্ট করা হয়। সো ভোল্টেজের বেলায় ঠিক একই, আপনি যদি 0 ভোল্ট থেকে 200 মিলি ভোল্ট পর্যন্ত মেজারমেন্ট করেন এখানে সিলেক্ট করবেন, দেন হচ্ছে আপনি এটার উপরে গেলে এটা। সো এইভাবে, সো নর্মালি আমরা কি যেহেতু ডিসি 5 ভোল্ট 6 ভোল্ট এই ধরনের ভোল্টেজ নিয়ে কাজ করি, সো আমরা 20 ভোল্টই ম্যাক্সিমাম সিলেক্ট করে কাজ করে থাকি দেখবেন। এখন এখানে আরেকটা স্পেশাল অপশন আছে যেটা আমি মিস করে গেছি, সেটা হচ্ছে আমরা এই নবটাকে যদি ঘোরাই এখানে একটা অপশন পাচ্ছেন, দেখতে পাচ্ছেন এখানে একটি সাইরেন চিহ্ন দেওয়া আছে এবং এখানে একটি ডায়োড চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ আপনার যদি ডায়োডটা নষ্ট হয়ে থাকে তখন সেটা শর্ট সার্কিটের মতো হয়ে যায়, অর্থাৎ এর ইন্টারনাল যে পথটা আছে সেটা একদম শর্ট হয়ে যায়। সো তখন আমরা ডায়োড মেজারমেন্ট করার জন্য হচ্ছে এই অপশনটা, কিন্তু এটা দিয়ে আমরা অনেক ধরনের কাজ করে থাকি। যখনই কিনা আমরা এই অপশনটা সিলেক্ট করব এবং এই দুইটা প্রুফকে আমরা চেপে ধরবো তখন আমাদের একটা সাউন্ড করবে। তো বুঝতেই পারছেন, সো আমরা যখনই কোনো কিছু শর্ট চেক আপ করবো কোনো সার্কিটে শর্ট হয়েছে কি না তখন আমরা এই দুইটা প্রান্ত দিয়ে হচ্ছে চেক আপ করতে পারবো। ধরেন আমরা যদি এই টেস্টারে এই প্রান্তে ধরি এবং এই প্রান্তে ধরি শর্ট দেখাচ্ছে সাউন্ড করছে, তাই না? সো এইভাবে হচ্ছে আপনার কোনো কিছু যদি শর্ট আপনি সিলেক্ট করতে চান তখন আপনি এইভাবে হচ্ছে এই ডায়োড মোডে নিয়ে আমরা বিভিন্ন ধরনের ভ্যালুগুলো শর্ট সিলেকশনগুলো করি। তো পাশাপাশি এই মিটারের একটা সুবিধা হচ্ছে আপনি এখানে যেখানে সিলেক্ট করেছেন উপরে দেখতে পাচ্ছেন সাইরেন চিহ্ন এবং ওহম চিহ্ন, সো আমরা এখানে যদি চেঞ্জ করি তার মানে আপনি ওহমিক ভ্যালু এখানে সিলেক্ট করতে পাচ্ছেন। আবার যদি এখানে দেখি, সো এখানে মিলিভোল্ট উপরে লেখা পাচ্ছেন, দেন আমরা যদি আবার মুভ করি সো মিলিভোল্টই আছে। এখন যদি আমরা সিলেক্ট করি উপরে দেখতে পাচ্ছেন ছোট্ট করে ভি লেখা আছে, অর্থাৎ ভোল্টেজ মেজারমেন্ট করতে পারবো। সো আমরা যদি আরও নিচে যাই এখানে দেখতে পাচ্ছেন এসি লেখা আছে, এর আগে লেখা ছিল কি ডিসি, ছোট্ট করে লেখা আছে ডিসি। আবার যখন আমরা এখানে চলে আসবো তখন এসি ভোল্টেজ মেজারমেন্ট করার জন্য সো এসি লেখা পাবেন। সো এখানে হচ্ছে আপনারা ডিসি, সো এখানে ডিসি হচ্ছে আর পাশাপাশি ভোল্টেজ, অর্থাৎ ডিসি ভোল্টেজ মেজারমেন্ট করার জন্য। সো এভাবে কিন্তু আপনারা প্রত্যেকটা নব ঘুরালে উপরে ডিসপ্লেতে লেখাগুলো পেয়ে যাচ্ছেন যে আসলে কি মেজারমেন্ট করতে পারছেন। সো এখানে দেখতে পাচ্ছেন ডিসি মিলি এম্পিয়ার, তো ডিসি মাইক্রো এম্পিয়ার। সো এই সিম্বল দেখে আপনাকে অবশ্যই বুঝতে হবে আসলে আপনি মিটারটা কোন মোডে সিলেক্ট করেছেন। তো গাইস, আই থিঙ্ক মিটার অর্থাৎ ডিজিটাল মাল্টিমিটার সম্পর্কে আপনাদের কনসেপ্ট কিছুটা ক্লিয়ার হয়ে গেছে এবং খুবই সহজ, আসলে কঠিন না, কঠিন ভাবলি কঠিন। সো এই তো ছিল, এটা দেখানোর কারণ হচ্ছে যে আমরা পরবর্তী ক্লাসগুলোতে তো মিটার ব্যবহার করতেই হয় এবং অলরেডি আমরা বেশ কয়েকটা ক্লাসে কিন্তু মিটার ব্যবহার করেছি। তো আপনারা আসলে বুঝতে পারেন না নব কীভাবে প্লেসমেন্ট করবেন, এই নবগুলো অর্থাৎ আমাদের সিলেকশন নব কোথায় থাকবে, আমাদের প্রুভের কোন পিন কোথায় সিলেক্ট করব। সো এই বিষয়গুলোর জন্য মূলত আমাদের এই ক্লাসটা নেওয়া। অলরাইট, সো আই থিঙ্ক ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং কমেন্টে লিখবেন যে ভিডিওটা কীরকম লাগলো বা কতটুকু বুঝলেন, বা যদি আরও ইন ডিটেলস দরকার হয় যে ভাইয়া বিভিন্ন কম্পোনেন্ট মেজারমেন্ট করে দেখান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন, আমি আপনাদের কমেন্টকে যথেষ্ট গুরুত্ব দিই, হয়তো সাথে সাথে রিপ্লাই করতে পারি না আমি যখনই আপনাদের কমেন্টগুলো, অনেকের কমেন্ট আমার সামনে আসে না আসলে। সো আপনারা জানেন অনেকে হয়তো যে ইউটিউবে অনেক কমেন্ট করার পরে
সমস্ত কমেন্ট কিন্তু আমাদের সামনে আসে না। তো যেগুলো আমি কমেন্ট সামনে পাই সাথে সাথে রিপ্লাই করে দিই। আপনারা দেখবেন অনেকেরই আমি রিপ্লাই করে থাকি, তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন। সো গুরুত্বপূর্ণ বিষয় আমি অবশ্যই দেখি এবং সাজেশনগুলো আমি অবশ্যই গ্রহণ করি এবং পরবর্তী ভিডিওগুলোতে সেগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করি। তার জন্য অবশ্যই কমেন্ট সেকশনে বিষয়গুলো লিখবেন। আর যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সো আপনারা অনেক কিছু মিস করে যাচ্ছেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দেবেন এবং প্লেলিস্ট আকারে আমাদের প্রচুর ভিডিও আছে, সেগুলো পুরো ভিডিওগুলো কষ্ট করে একটু দেখে নেবেন। এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।